আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বয়সের বিভিন্ন স্তর করে দিয়েছেন। শাবাব বা যুবক, তরুণ শ্রেণী হচ্ছে এই স্তরেরই একটি শ্রেষ্ঠতম অধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরুণদের মধ্যে দিয়েছেন বিশাল নেয়ামত, কুওয়া এবং দক্ষতা, শক্তি। ফলে যে কোনো জাতির এই তরুণ শ্রেণী যদি সঠিকভাবে তারা হেদায়তপ্রাপ্ত হয়, সঠিকভাবে দিশাপ্রাপ্ত হয়, তাহলে সে জাতির উন্নতি কেউ রোধ করে রাখতে পারে না। এবং এই জন্যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবাবদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। যুবক কারা বা যুবা বয়স বলতে আমরা কী বুঝি, নবী সাল্লাল্লাহু সাল্লাম কীভাবে যুবকদের প্রতি গুরুত্ব দিয়েছেন, এবং আজকের এই বৈশ্বিক অবস্থানে আমাদের আমাদের যুবকদেরকে নিয়ে কী করা উচিত, এ বিষয়গুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমেই যুবক কারা, এটা আসলে সংজ্ঞার কোনো দাবি রাখে না, তারপরেও একাডেমিক আলোচনায় সাধারণত বিষয়গুলো আসে আর শব্দের কিছু বিশ্লেষণ আমাদের জানা প্রয়োজন। আরবিতে এই যুবকদেরকে বলা হয় আশাবাব। আশাবাব শব্দটা শুনতেই ভালো লাগে, কারণ তরুণদেরকে আমরাও খুব ভালোবাসি, তারা আমাদের কলিজার টুকরা এবং তারা আল্লাহর পরে এই দুনিয়ায় তারা আমাদের আশা ভরসার স্থল। শব্দটাও আরবিতে তাই সেরকমই শোনায়, শাবাব। এর এক বচন হচ্ছে শাবুন আর বহুবচন হলো শাবাব, আরেকটা বহুবচন আছে সেটি হলো শুব্বান, শুব্বান শাবাব, এক বচন হলো শাব। শাব্বা, শাব্বাল গোলামু ইয়াশুব্বু, শাব্বা শব্দের অর্থ হলো কোনো কিছু বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, উন্নত হওয়া, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। যেমন বলা হয় শাব্বা আয় নামা, শাব্বা শাইউ আয় নামা। আচ্ছা, তাহলে শাব্বা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা বৃদ্ধি, এর মধ্যে একটা বেড়ে যাওয়া, এর মধ্যে বরং আরবি আরও বিশ্লেষণ থেকে বোঝা যায় এর মধ্যে একটা শক্তির স্ফুরণ লক্ষ্য করা যায়। সেখান থেকে শাবাব, বয়সের সবচেয়ে শক্তিশালী স্তর হচ্ছে এই শাবাব। আর তারুণ্য তাহলে কোন বয়সটাকে বলা হয়, এটি হলো জীবনের একটা স্তর যেটি বালেগ হওয়ার সময় থেকে শুরু হয় এবং প্রৌঢ়ত্ব অথবা বৃদ্ধত্ব পর্যন্ত এর অবস্থান। অর্থাৎ কোনো ব্যক্তি প্রৌঢ় অথবা বৃদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার এই বয়সটা হলো তারুণ্যের বয়স বা শাবাব, তারা শাবাব হিসাবে বিবেচিত হয়। এই বয়সটা আসলে এক্স্যাক্টলি কী সেটা নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এই ইখতিলাফটা আসলে এক একজনের অভিজ্ঞতা অনুযায়ী, যেমন আমরা এখানে সংজ্ঞায় বলেছি বালেগ হওয়ার পর থেকে। একজন ব্যক্তি, একজন মানুষ যখন বালেগ হয় অর্থাৎ ফিজিক্যালি ম্যাচিউর্ড হয়, তখন থেকে তার তারুণ্য শুরু হয়েছে এবং শরীয়তেরও অনেক বিধিবিধান তার ব্যাপারে প্রযোজ্য হয়। যেমন সালাত ফরজ হয়, সিয়াম ফরজ হয়, হজ ফরজ হয় যদি তার সামর্থ্য থাকে, জাকাত ফরজ হয় ইত্যাদি আর অনেকগুলো বিষয়। যদিও জাকাত ফরজ হওয়ার বিষয়টা আমাদের উলামায়ে কেরাম অনেকে ইখতিলাফ করেছেন, তারা বলেছেন বালেগ হওয়ার আগেও জাকাত ফরজ হতে পারে এবং সেটাই খুব শক্তিশালী অভিমত। আচ্ছা, মুহাম্মদ বিন হাবিব তিনি বলেছেন যে জামানুল গোলমিয়া, গোলমিয়া মানে গোলাম, যাকে আমরা শিশু বলি, এটা জন্মের পর থেকে ১৭ বছর পর্যন্ত। তবে আমরা জানি যে আমাদের এই মৌসুমি অঞ্চলে ১৭ বছর আগেই কিন্তু অধিকাংশ কিশোররা বালেগ হয়ে যায়। তাহলে ১৭ বছর, তিনি নিশ্চয়ই হয়তো সেই এলাকায় ছিলেন যেখানে সাধারণত ১৭-১৮ বছর বয়সে মানুষ বালেগ হয়। এটা শীত প্রধান দেশগুলোতে হয়ে থাকে, কিন্তু গরম কিংবা মৌসুমি অঞ্চলে ছেলেপেলেরা ১২-১৩-১৪-১৫তেই অনেকে হয়ে যায়। সেখান থেকে নিয়ে মানে জন্ম থেকে নিয়ে এই বালেগ হওয়ার বয়স পর্যন্ত হলো শিশু বয়স। এর মধ্যে আমরা হয়তো
কাউকে ইনফ্যান্ট বলি, রদি বলা হয় আরবিতে, যে দুগ্ধপোষ্য শিশু, তারপরে বালক, তারপরে কিশোর কিংবা কিশোরী, এভাবে বলি, কিন্তু পুরোটাই হচ্ছে শিশু বয়স। এরপরেই হলো তারুণ্যের বয়স, বালেক হওয়ার পর থেকে তারুণ্যের বয়স। তারুণ্যের বয়স কতকাল পর্যন্ত থাকে? এখানে দুটো মত পাচ্ছি আমরা। কেউ বলেছেন যে সেটা 51 বছর পর্যন্ত, তারুণ্যের বয়সের পরিধিকে এই মত একটু বড় করে দিয়েছে। আর কারো কারো মতে সেটা বালেক হওয়ার পর থেকে বা 17 বছর পর থেকে, 16 বছর পর থেকে 32 বছর পর্যন্ত। তবে এতে কোনো সন্দেহ নাই যে এই যে আমরা 16-17 বছর বললাম, তারপরে 30-32-35 বছর, এই বয়সটা আসলে তারুণ্যের মেইন বয়স, এবং সেটা মোস্ট প্রবাবলি বলা যায় 40 পর্যন্ত। 40-এর পরেই আসলে প্রৌঢ়ত্ব শুরু হয়। তো তারুণ্যের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে তারুণ্যের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে আল কুয়া। তারুণ্যের বয়সটা হলো মারহালাতুল কুয়া ফি উমরিল ইনসান, মানুষের বয়সের সবচেয়ে শক্তিশালী স্তর, শক্তির স্তর। দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে ফাতরাতু তাফজির আত-তাকাত, যত শক্তি আছে এই শক্তির স্ফুরণ, এই শক্তিকে কাজে লাগিয়ে কোনো কিছুতে কনভার্ট করা, এটা তারুণ্যের ধর্ম। এই জন্য তরুণদেরকে যদি সুশিক্ষায় সুশিক্ষিত করতে না পারেন, তাদেরকে যদি সমাজ কল্যাণে, সমাজ উন্নয়নে সম্পৃক্ত করতে না পারেন, তাহলে তারা সমাজ বিধ্বংসী কাজে লিপ্ত হবে। হয় সমাজকে তারা উঠাবে, অথবা সমাজকে তারা অধঃপতিত করবে, এটা তারুণদের স্বভাব। এই জন্যে দেশ, জাতি, আমরা সবাই মিলে যদি তরুণদেরকে সুন্দর প্রশিক্ষণ দিতে পারি, সুন্দর শিক্ষা দিতে পারি, তাহলে দেশ গড়ার কাজে তারা আসবে। যেমনটি আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তিনি তরুণদেরকে কী সুন্দরভাবে কাজে লাগিয়েছেন, তাই না? তার চারপাশে কিশোররা ঘুরত যারা পরবর্তীতে স্কলার হয়েছিল, বরং ছোটো সময় থেকেই তাদের সে প্রতিভা পুরো জাতি লক্ষ্য করেছিল। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে আমর, আব্দুল ইবনে আমর ইবনে আস, ইবনে মাসউদ, আবু হুরায়রা, এরকম আরও অনেকে, অসংখ্য সাহাবী ছিলেন। এদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুশিক্ষা দ্বারা প্রশিক্ষিত করেছিলেন এবং সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ তরুণে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার অনেক সন্তান যারা আমাদের কথা মানছে না, কারণ তাদেরকে আমরা সেই শিক্ষাটা দিতে পারিনি। আমাদের চিন্তাভাবনায় অনেক সময় প্রবলেম ছিল, আমরা হয়তো দুনিয়ার প্রতিবেশী মাইল ছিলাম, ভাবলাম যে দুনিয়ার সবচেয়ে বেস্ট প্রফেশনে তাকে দক্ষ করে তুলব, ফলে ইসলামের মহান শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়ে গেল, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেল, এবং ভালো মানুষ হওয়ার সুশিক্ষা থেকে তারা বঞ্চিত হয়ে গেল। ফলে তার শক্তি কিন্তু কমেনি, তার শক্তি ঠিকই আছে, সেই শক্তিটা আর ভালো খাতে ব্যয় হলো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তরুণরা তার এই তারুণ্যের বয়সে সে শক্তিকে ব্যয় করবে, সে শক্তিটা কাজে লাগাবে, সেটা ভালো কাজে হোক আর মন্দ কাজে হোক। তৃতীয় একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা তরুণ্যের ঘাটতির দিক, কিল্লাতুল এলম ওয়া কিল্লাতুল ওয়াই, জ্ঞান কম, কারণ তারা তো মাত্র জ্ঞানের জগতে প্রবেশ করতে যাচ্ছে, সচেতনতা কম, দিশা কম, আবেগটা বেশি। আবেগটা বাই নেচার সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে থাকে, কোনো কিছু সে মানে জ্ঞান হিসাবে লাভ করুক অথবা নাই লাভ করুক, আবেগটা তার মধ্যে সবসময় প্রকট। ফলে তার আবেগ ঠিক আছে, কিন্তু তার সচেতনতা কম, তার জ্ঞান কম। এগুলো জ্ঞান বাড়ে অর্জনের মাধ্যমে, সচেতনতা বাড়ে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে। এটা আমরা দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে কম। এই কারণেই বলা হচ্ছে তরুণদেরকে সঠিকভাবে দিশা দেওয়া দরকার, শিক্ষা দেওয়া দরকার, তা না হলে কিল্লাতুল ইলমের কারণে, তার জ্ঞানের ঘাটতির কারণে সে কিন্তু বিপথে পরিচালিত হতে পারে, এবং অন্য যে কেউ তাকে তাদের চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত করতে পারে, এবং সেটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অপশক্তিগুলো তরুণদেরকে বিপথে নিয়ে যাচ্ছে, তাদের রুচি পাল্টে দিচ্ছে, তাদের জীবনধারা পাল্টে দিচ্ছে, তাদের ফ্যামিলি লাইফের স্টাইলটা পাল্টে দিচ্ছে, তাদের জীবন ধারাটাই পাল্টে দিচ্ছে। আবার যে তরুণরা সুশিক্ষা পেলে কি সুন্দর মানুষ হিসাবে গড়ে উঠত, তারা
ভুল মানুষ দ্বারা, ভুল মোটিভেশন দ্বারা পরিচালিত হওয়ার কারণে একদল আবার এক্সট্রিম হয়ে যাচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে যে এই তরুণের বয়সটা আসলে সবই গুরুত্ব দিচ্ছে যে যার মত। আর চতুর্থ আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখি তরুণদের, সেটা হলো কামনা বাসনার বন্যে যে তাদের মধ্যে আছে, কামনা বাসনার যে স্ফুরণ সেটাকে ব্যবহার করা। ফলে আমাদের আলোচনায় আসবে যে এই যে মানুষের জৈবিক একটা চাহিদা কামনা এবং বাসনা, এটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মানুষ কিন্তু ভালো থাকতে পারে এবং এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা দেখেছি যে মানুষ কীভাবে বন্য পশুকে পর্যন্ত বশ মানায়, তাই না? এটা নিয়ন্ত্রণ, কিন্তু বাঘ সিংহকেও বশ মানানো যায়, পাখিকে কথা বলানো শেখানো যায় যে পাখি আসলে কথা বলার প্রাণী না। তাহলে মানুষ যাকে আল্লাহ আকল দিয়েছেন, যার জন্য ওহী নাজিল করেছেন, যাকে সুন্দর তরবিয়ত দেওয়ার একটা চমৎকার প্রোগ্রাম দিয়েছেন, তাহলে সেই মানুষকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে গড়ে তোলার প্রোগ্রাম আমাদের আছে। এজন্যই যদি সেই প্রোগ্রামটা আমরা ফলো করি তাহলে আমাদের সন্তানরা, আমাদের তরুণরা, তরুণীরা তারা তাদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে।